Dear students, I think you are completely fine. Today we are going to start another new lesson of your English textbook. So it is very much important for you to take the English textbook with you and open at page number 84. Are you hearing me? Are you hearing me? Okay, fine. Open at page number 84 of your English textbook and be straight. Everybody must be straight enough. Okay. And you must be careful and sincere also. Listen my words very completely and very carefully. It is it's a poem, lesson number 9. The name of the poem is Summer Friends, written by Mary Ann Lamb, or in short we may say Mary Lamb. At first it is important to know about the poet who has written the poem, and here we have got something about her. Mary Ann Lamb was a famous English poet and writer. She is best known today for her collaboration with her brother Charles Lamb on the collection tales from Shakespeare. She and her brother presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. Okay. দেখো আমি বাংলাতে বলছি মিনিংগুলো হচ্ছে ম্যারি অ্যান ল্যাম তিনি একজন ফেমাস ইংলিশ পোয়েট ছিলেন ইংলিশ রাইটার ছিলেন একজন ফেমাস আর শি ইজ বেস্ট নোন টুডে ফর হার কোলাবোরেশন উইথ হার ব্রাদার চার্লস ল্যাম অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার দেখো বলছে তিনি সবচেয়ে বিখ্যাত হয়ে আছেন বর্তমানে কি জন্য তার যে ব্রাদার আছে ভাই চার্লস ল্যাম ঠিক আছে তিনি আরেকজন ইম্পর্টেন্ট রাইটার ফেমাস রাইটার ইন ইংলিশ লিটারেচার আর তার সঙ্গে তিনি কাজ করেছেন সেটা হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার সেটার শেক্সপিয়ারের যে গল্পগুলো আছে সেখানে সেইগুলো নিয়ে তিনি কাজ করেছেন সেই সংগ্রহের উপর তিনি কাজ করেছেন তার ব্রাদার চার্লস ল্যাম্বের সঙ্গে ঠিক আছে তার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন শি অ্যান্ড হার ব্রাদার প্রিসাইডেড ওভার এ লিটারারি সার্কেল ইন লন্ডন বলছে যে তিনি আর তার ভাই অর্থাৎ চার্লস ল্যাম লন্ডনের যে সাহিত্যিক জগৎ লন্ডনের যে সাহিত্যিক একটা বৃত্ত বলা যায় সেইখানে কিন্তু তিনি প্রিসাইড করেছেন বা সভাপতিত্ব করেছেন ওনারা দুজনে বলা আছে শি অ্যান্ড হার ব্রাদার আর সেই লন্ডনের সেই লিটারারি সার্কেলে কারা ছিলেন সেই যুগে বিখ্যাত যারা রাইটার ছিলেন বিখ্যাত যারা পোয়েট ছিলেন যেরকম বলছে দ্যাট ইনক্লুডেড পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ ওয়ার্ডসওয়ার্থ আরেকজন তিনি বিখ্যাত পোয়েট ছিলেন ইংরেজি সাহিত্যের এবং কোলরিজ তিনিও কিন্তু একজন বিখ্যাত পোয়েট ছিলেন ইন ইংলিশ লিটারেচার অবভিয়াসলি তারা সেই সমস্ত তারা সেই সাহিত্যিক বৃত্তে লন্ডনের যে সাহিত্যিক বৃত্ত আছে সেই সময়টার সেখান সেই সাহিত্যিক বৃত্তে কিন্তু তারা ছিলেন আর তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে
ম্যারিয়ান ল্যাম, চার্লস ল্যাম, ওনারা অবশ্যই তাহলে খুব উঁচু মাপের হাই র্যাঙ্কের তারা কিন্তু ইংলিশ রাইটার ছিলেন। তাহলে আমরা কিছু সংক্ষিপ্ত ধারণা পেলাম ম্যারিয়ান ল্যাম সম্পর্কে বা ম্যারি ল্যাম সম্পর্কে। এখন আমরা পোয়েমটা শুরু করছি, একটু ভালো করে সবাই দেখব। শুরু করার আগে আমাদের দেখো তোমাদের পেজ নাম্বার 86 একটু বের করো সবাই, সেখানটায় ওয়ার্ডস কিছু আছে যেগুলো নতুন ওয়ার্ড আমাদের কাছে, দেখে নাও একটু। বলছে গে, গে মানে হচ্ছে হ্যাপি, সরি। তারপর ড্রেয়ারি, কী লেখা আছে, ডাল, ডি ইউ ডাবল এ। ক্লিং অর্থাৎ টু রিমেন ইমোশনালি অ্যাটাচড, আমরা অর্থাৎ মানসিকভাবে কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত হওয়া সেটাকে বলা হচ্ছে ক্লিং বা থাকা, এটাও বোঝে। ক্রস্ট, সিআরও ডাবল এস টি আছে দেখো স্পেলিংটা, দা পোয়েটিক্যাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রস্ট, হিয়ার ইট মিন্স সেপারেটেড। আমরা যেটা জানি ক্রস, ক্রস থেকে ক্রস, সিআরও ডাবল এস ক্রস, এটার পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ক্রসড হয়, ইডি অ্যাড হয় ক্রসের সঙ্গে, ক্রসড হয়ে যায়। আর এটার পোয়েটিক্যাল ফর্ম হচ্ছে ক্রসড, সিআরও ডাবল এস টি, ঠিক আছে। আমরা সাধারণত এই ওয়ার্ডটা আমাদের ইন দ্য ল্যাঙ্গুয়েজ, ইন দ্য কনভার্সেশন উই ডোন্ট ইউজ ইট, অ্যান্ড ইন দ্য রাইটিং ফর্ম অলসো উই ডোন্ট ইউজ ইট, বাট ওয়েন ইউ নো দ্য টাইম কামস ফর রাইটিং এ পোয়েম উই মে ইউজ দ্য ওয়ার্ড ইউ নো ক্রস, সিআরও ডাবল এস টি। আচ্ছা, আর এইখানে এটার মানে কী আছে, সেপারেটেড, সেপারেটেড, ঠিক আছে, বিচ্ছিন্ন থাকা। মিসচান্স অর্থাৎ মিসফরচুন, দুর্ভাগ্য বাংলায় বলা হচ্ছে, ঠিক আছে। আশা করছি এগুলো বুঝতে পেরেছ, ভালো করে দেখে নেবে এগুলো। আর এখন আমরা পোয়েমটা স্টার্ট করছি, পোয়েমটা আমি একবার পড়ছি, খুব ভালো করে প্রোনাউন্সিয়েশন যে আছে ওয়ার্ডের সেগুলো একটু তোমরা দেখো। বলছে তারপরে আমি বাংলা মানে বলে দিচ্ছি, দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, হি ইন আওয়ার চিমনিজ, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, কাম দে আর বাট ওয়ান কোল্ড উইন্টার ডে away will fly or against the swallow, and much like him we find the way which many a gay young friend will follow, in dreary days of snow and frost closer to man we cling the sparrow, old friends although in life we are crossed their hearts to us will never narrow, give me the bird, give me the frame, we'll sing in frost, will laugh in sorrow, whatever mischance today may send will greet me with his sight tomorrow. দেখো এখন আমি মিনিংটা বলছি, ভালো করে শুনতে হবে সবাইকে। বলছে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, অর্থাৎ সোয়ালো হচ্ছে, সোয়ালোকে আমরা বাংলায় দোয়েল বলতে পারি, দোয়েল পাখি। তাহলে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড অর্থাৎ সোয়ালো হচ্ছে একটা গ্রীষ্মের পাখি, হি ইন আওয়ার চিমনিজ, ওয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার। মিনিংটা কী দাঁড়ায় দেখো, বলছে সেই
সোয়ালো কোথায় থাকে? আমি সোয়ালোই বলছি। কোথায় থাকে? আমাদের চিমনিতে। চিমনি হচ্ছে তোমরা সবাই জানো রান্নাঘরের যে ধোঁয়াটা থাকে সেই ধোঁয়াটা বের করে দেওয়ার জন্য যে সিস্টেমটা থাকে পাইপ এক ধরনের সেটাকে আমরা চিমনি বলছি। তাহলে সে চিমনিতে থাকে, ঠিক আছে। আর কখন? হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন এন্ড ওয়ার্ম, যখন আবহাওয়াটা কীরকম থাকে বেশ ভালো থাকে আর উষ্ণ থাকে, গরম থাকে, ঠিক আছে। মে দেন বি হায়ার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, আর তখনই কিন্তু সপ্তাহ ধরে কয়েক সপ্তাহ ধরে সেই সোয়ালোর যে গান সেটা কিন্তু আমরা শুনতে পারি না, সেটা শোনা যায়। দেখো সোয়ালো যেটা আছে, সোয়ালো হচ্ছে একটা মাইগ্রেটরি বার্ড, অর্থাৎ বাংলায় এটাকে বলা হচ্ছে পরিযায়ী পাখি। যেখানে গরম থাকে, যেখানে সামার সিজন থাকে, সেই সময়টাই কিন্তু সেই জায়গায় সোয়ালো থাকে, কারণ ওরা সামারকে ভালোবাসে। সেই সামারের যে কন্ডিশনস, সামারের যে অ্যাটমসফিয়ার, সেটার সঙ্গে তারা খুব সহজেই অ্যাডজাস্ট করে নিতে পারে, ঠিক আছে। তাই যখন নাকি কোনো জায়গায় সামার থাকে না, যদি উইন্টার চলে আসে, তাহলে সেই সময়টায় সোয়ালো কিন্তু থাকতে পারে না, তখন অন্য আরেক জায়গায় যেখানে সামার থাকে সেই সমস্ত জায়গায় তারা চলে যায়, ঠিক আছে। এটা হচ্ছে সামার বার্ডের কথা। তারপরে দেখো পরের স্ট্যান্ডার্ডে আমি আসছি, বলছে কাম দে আর বাট ওয়ান কোল্ড উইন্টি ডে ইয়াওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো। তার মানেটা বলছি দেখো, কিন্তু যখন শীতকালের দিন আসে, শীতের দিন চলে আসে ওখানটায়, তখন কি হয়? তখন ইয়াওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, সেই সোয়ালো তখন কিন্তু আমাদের যে গেস্ট অতিথি বলা আছে এখানে, কারণ অতিথিরা আমাদের বাড়িতে আসেন, আর সেটা ফর দ্য টাইম বিং, নট ফর দ্য পার্মানেন্ট পিরিয়ড অফ টাইম। সবসময়ের জন্য তো আর থাকেন না অতিথিরা, কিছু কালের জন্য থাকেন, কিছু সময়ের জন্য থাকেন, কিছু ক্ষণের জন্য থাকেন অতিথিরা। তারপর তাদের যাওয়ার যখন সময় হয়ে যায় তখন কিন্তু ওনারা ঠিক চলে যায়। তো সেরকমভাবে যে সোয়ালো আছে, সেই সোয়ালো কিন্তু যখন শীত আসে, শীতের সময় কিন্তু সেইখানটা যে জায়গায় আগে সামার ছিল সেইখানটা তখন কিন্তু আর থাকে না, তখন ওরা উড়ে চলে যায়, দূরে কোথাও উড়ে চলে যায়। অ্যান্ড মাচ লাইক হিম টু ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি এ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো। দেখো একটু খুব ভালো করে দেখো, অ্যান্ড মাচ লাইক হিম, এবং অনেকটা তার মতো কি হয়, উই ফাইন্ড দ্য ওয়ে, আমরা সেই পথটুকু খুঁজে পাই হুইচ মেনি এ গ্রেট ইয়াং ফ্রেন্ড উইল ফলো, অনেক যেটাকে যে পথটাকে অনেক তরুণ হাসি খুশি বন্ধু সেই পথটাকে অনুসরণ করবে। আমরা এখানটা দেখো, আমরা পাখির ব্যাপারে জানলাম ফার্স্টের দিকটায়, ঠিক আছে। তারপরে কি আছে, যে সেই সোয়ালোর মতনেই অনেক তরুণ হাসি খুশি সেই বন্ধু আছে যারা নাকি তার পথটায়
তার যে পথ বা উপায় সেই ম্যানার তার সেই ধরন ধরন ধারণ যা কিছু আছে সেটা সেইগুলোকে কিছু বন্ধু আছে আমাদের তারা অনুসরণ করবে খুব ইম্পর্টেন্ট দেখো এই স্ট্যান্ডার্ডটা আমি বলছি সামার বার্ড আমাদের আমাদের তো অনেক বন্ধু বান্ধব থাকে ঠিক আছে সবাই যে খুব আমাদের ঘনিষ্ঠ বন্ধু এরকমও না আবার সবাই যে আমাদের খুব দূরের বন্ধু এরকমও না কিছু কিছু বন্ধু আছে যারা আমাদের ভালো সময়ে থাকে যারা আমাদের জীবনে ভালো সময়ে থাকে সুসময়ে থাকে কিন্তু অন্য সময় থাকে না যখন আমাদের দুঃসময় আসে খারাপ সময় আসে জীবনে সেই সময়টায় কিন্তু সেই বন্ধুরা আর থাকে না ঠিক আছে তো যাই হোক যারা ভালো সময় থাকে খারাপ সময় থাকে না তারা কিন্তু আমাদের কখনোই রিয়েল ফ্রেন্ডস না তাই আমি আরেকবার বলছি একটা ব্যাপার দেখো ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস টু নো দ্য পার্সন উইথ হুম ইউ আর গোয়িং টু মেক ফ্রেন্ড তাহলে এটা খুব একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যার সঙ্গে তুমি বন্ধুত্ব করছো তাকে কিন্তু তোমাকে চিনতে হবে যে সে কি আমার সুসময়েই থাকবে নাকি দুঃসময়েও থাকবে আর সেই ধরনের বন্ধুর কথা এখানে কিন্তু আছে কবি এখানে সেই ধরনের বন্ধুর কথা বলছেন সামার পার্টকে তিনি সামনে রাখছেন আর সামার বার্ডের মধ্য দিয়ে সেই যারা সুসময়ের বন্ধু আছেন যারা দুঃসময়ে থাকেন না তাদেরকে কবি সিগনিফাই করছেন তাদেরকে ইমপ্লাই করছেন তাদেরকে মিন করছেন ঠিক আছে কারণ দেখো সামার বার্ড কী করে সোয়ালো কী করে সেই সোয়ালো যখন পরিবেশ ভালো থাকে গরম থাকে তখনই সেই জায়গায় থাকে আর যখন নাকি সেই জায়গায় ঠান্ডা চলে আসে গরম সামার যে ওয়ার্ডটা আছে সামার এটা একটা রেটোরিক্যালি ইউজ ওয়ার্ড এখানে অর্থাৎ ভালো সময়টাকে ইন্ডিকেট করছে আমাদের জীবনে ভালো সময়টাকে ইন্ডিকেট করছে সামার সেই সময়টা থাকে সোয়াল আর যখন উইন্টার চলে আসে উইন্টার ইন্ডিকেট করে কি আমাদের যে জীবনের যে খারাপ সময় দুঃসময় সেই সময়টাকে ইন্ডিকেট করে যখন উইন্টার চলে আসে আমাদের লাইফে তখন কিন্তু আর সোয়ালোকে আমরা পাই না তাহলে সোয়ালো যে আছে পাখিটা সেই সোয়ালো বার্তা আমাদের সুসময়ের বন্ধুদেরকে ইন্ডিকেট করছে ঠিক আছে যাই হোক ফার্স্ট স্ট্যান্জা হয়ে গেল আমাদের আমরা এখন সেকেন্ড স্ট্যান্জায় চলে আসব দেখো বলছে ইন রেয়ার ডেইজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো আমরা ফার্স্ট স্ট্যান্জায় সোয়ালোর কথা জানতে পারলাম ফার্স্ট স্ট্যান্জায় আমরা কার কথা জানতে পারলাম সোয়ালোর কথা আর সোয়ালোর মধ্য দিয়ে আমরা সেই সুসময়ের বন্ধুদের কথাও জানতে পারলাম আর এখানটা দেখো কার কথা আছে কোন বার্ডের কথা আছে স্প্যারো কার কথা আছে এখানে একটু একজন বলবে কার কথা আছে
কার কথা বলছি এখানে কোন পাখির কথা সেকেন্ড স্ট্যান্ডার্ড কার কথা বলছি তুই একজন একটু বলবে সেকেন্ড স্ট্যান্ডার্ডে আমরা কার কথা বলছি শুনতে পাচ্ছো সেকেন্ড স্ট্যান্ডার্ডে আমরা কার কথা বলছি দেখো বলছে ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট অর্থাৎ যখন সেই তুষার বরফ ইত্যাদি দিন চলে আসে খুব ড্রিয়ারি ডেজ খুব ডাল রসকসহীন মজাহীন কোনো মজা নেই সে সমস্ত যখন দিন চলে আসে অর্থাৎ উইন্টারের কথা বলা আছে স্নো অ্যান্ড ফ্রস্ট ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ইন্ডিকেট করছে উইন্টার সিজনটা যখন উইন্টার চলে আসে তখন কি হয় ক্লোজার টু ম্যান উইল ক্লিন দ্য স্প্যারো তখন মানুষের কাছাকাছি কে থাকবে স্প্যারো থাকবে স্প্যারো হচ্ছে বাংলায় চড়ুই পাখি স্প্যারো কিন্তু সেই সময়টা মানুষের কাছেই থাকবে অর্থাৎ স্প্যারো হচ্ছে আমাদের দুঃসময়ের বন্ধু যে খারাপ সময়ে আমাদের কাছে থাকে চড়ুই পাখি আর ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট দিয়ে উইন্টারকে বোঝানো হচ্ছে তার মানে আমাদের জীবনের খারাপ সময়টাকে ইন্ডিকেট করা আছে স্প্যারো হচ্ছে আমাদের দুঃসময়ের বন্ধু সেরকম বন্ধু যারা আমাদের দুঃসময়ের বন্ধু আমাদের লাইফে তারা কিন্তু আমাদের খারাপ সময়ে আমাদের কাছে থাকে সেটাই বলা আছে যে ইন ড্রিয়ারি ডেইজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিন দ্য স্প্যারো যেটা বলছি সেটা এখন দেখো বলছে ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো বলছে যারা পুরনো বন্ধু বান্ধবরা আছে অলদো ইন লাইফ উই আর ক্রসড যদিও আমাদের জীবনে কি হয় আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন রয়েছি বিচ্ছিন্ন কী জন্য রয়েছে আমাদের কাজের সূত্রে আমাদের যারা পুরনো বন্ধুবান্ধব তারা কাজের সূত্রে একজন আরেকজনের কাছ থেকে হয়তো দূরে আছি সেপারেটেড আছি বিচ্ছিন্ন আছি ঠিক আছে তার জন্য এটা বলা আছে যে পুরনো বন্ধুরা যদিও জীবনে আমরা বিচ্ছিন্ন আলাদা রয়েছি যদি দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো কিন্তু তাদের যে আমাদের প্রতি যে তাদের হৃদয় যে আন্তরিকতা যে ভালোবাসা যে টান একে অপরের প্রতি সেই আন্তরিকতা বা টান বা ভালোবাসা সেটা কিন্তু কখনো ন্যারো হয়ে যাবে না দেখো ন্যারো তোমরা এই ওয়ার্ডটা জানো এল এ ডাবল আর ও ডাব্লু ন্যারো ন্যারো মানে অনেক কটা মানে আছে সংকীর্ণ অপ্রশস্ত কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে তোমরা জানো ন্যারোটাকে অ্যাডজেক্টিভ হিসেবে তোমরা জানো কিন্তু এইখানে কিন্তু এটা ভার্ব হিসেবে আছে একটু ভালো করে এইগুলো একটু দেখবে গ্রামাটিক্যাল যে পয়েন্টসগুলো আছে সেগুলো একটু দেখবে তাহলে ভালো হবে উইল নেভার ন্যারো বলছে কিন্তু তাদের দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো তাদের যে হৃদয় তাদের যে ভালোবাসা আন্তরিকতা টান আমাদের প্রতি এইগুলো কিন্তু কখনো সংকীর্ণ হয়ে যাবে না ছোট হয়ে যাবে হয়তো দূরে থাকতে পারে কিন্তু
তাদের ভালোবাসা আন্তরিকতা এগুলো কখনো সংকীর্ণ হয়ে যায়। তারপরে দেখো আমরা প্রথম দুটা স্ট্যাঞ্জা তিনটা হয়ে গেল, তিনটা স্ট্যাঞ্জা পড়া হয়ে গেল, এখন আরেকটা স্ট্যাঞ্জায় চলে আসছি, ভালো করে দেখো। বলছে গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেম, আমাকে সেই পাখিটা দাও, গিভ মি দ্য ফ্রেম, তার মানে হচ্ছে গিভ মি দ্য ফ্রেম, আমাকে সেই বন্ধুটি দাও। কবি বলছে অর্থাৎ সেরকম ধরনের বন্ধুই কিন্তু আমরা ডিজায়ার করি, সেরকম ধরনের বন্ধুই, স্প্যারোর মতো সেই ধরনের বন্ধুই কিন্তু আমরা আমাদের জীবনে সবসময় চাই, যারা সবসময় আমাদের সঙ্গে থাকবে, আপদে বিপদে সবসময় আমাদের কাছে থাকবে, তাহলে আমরা অনেক মনে অনেক জোর পাই, সাহস পাই, চলার পথে অনেক সুবিধা হয়। তাহলে তাই বলছে গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেম। আর কি বলছে, বলছে উইল সিং ইন ফ্রস্ট, উইল লাভ ইন সরো। কি হবে বলছে, তা সে গান গাইবে, কখন গান গাইবে, যখন ফ্রস্ট থাকবে। যখন সেই তুষার কুয়াশা এগুলো যখন থাকবে, শিশির এগুলো যখন থাকবে, তখন সে গান গাইবে, উই লাভ ইন সরো, আর সে ভালোবাসবে কখন, দুঃখে, যখন দুঃখ থাকবে তখনও সে ভালোবাসবে, দুঃখের সময় সে আমাদেরকে ভালোবাসবে। হোয়াট এভার মিস চান্স টুডে মে সেন্ট উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমোরো। বলছে হোয়াট এভার মিস চান্স, হোয়াট এভারটাকে এখানে দেখো ভিটা নেই, অ্যাপোস্ট্রফি কমা দেওয়া আছে, আর পোয়েমের যে একটা ফরম্যাটিক প্যাটার্ন থাকে সেই প্যাটার্নের জন্যই এখানে ভিটাকে উঠিয়ে দেওয়া আছে। যাই হোক এগুলো তোমরা পরবর্তীতে জানবে, জাস্ট আমি এটুকু বলছি ফরম্যাটিক পোয়েমের কিছু ফরম্যাটিক প্যাটার্নস থাকে, সেই প্যাটার্নসগুলোকে মেনটেন করার জন্য কখনো কখনো আমরা এরকম ওয়ার্ডকে শর্ট এন্ড করে ফেলি, সংক্ষিপ্ত করে ফেলি, অ্যাব্রিভিয়েটেড ফর্মস আর টেকেন ইন রাইটিং এ পোয়েম টু মেনটেন দ্য ফরম্যাটিক প্যাটার্নস। যেটা বলছি সেটাই, যে একটু আগে যেটা বললাম সেটাই ইংরেজিতে বলা হলো, ঠিক আছে। বলছে হোয়াট এভার মিস চান্স টুডে মে সেন্ট, অর্থাৎ মানে যাই দুর্ভাগ্য দুর্ঘটনা ইত্যাদি আসুক না কেন, ভগবান যাই দিক না কেন, দুর্ভাগ্য ঠিক আছে, দুর্দশা ইত্যাদি যাই আমার আসুক না কেন বা যাই দিক না কেন, ভগবান উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমোরো। সেই বন্ধু কিন্তু আমাকে সেই তার যে ভবিষ্যতের দর্শন, দৃষ্টিভঙ্গি, তার যে ভাবনা, সেই ভাবনায় সেই দর্শনে কিন্তু সে আমাকে গ্রিট করবে, হি উইল ওয়েলকাম মি, হি উইল ওয়েলকাম মি। কারেন্টটা চলে গেল।